বন্ধুরা, তোমাদের নাকি ব্ল্যাক টি শার্ট শো হচ্ছে না গেমে? এটা কি সত্যি? অবশ্যই হ্যাঁ, এটা সত্যি। অনেকের গেমে এই ধরনের প্রবলেমটা হচ্ছে, যেটা আমি নিজেও ফেস করেছি। যখন আমি গেম প্লেটা প্লে করি, তখন আমার গেমে যাওয়ার পরে আমার কোনো ব্ল্যাক টি শার্ট শো করে না। তোমরা দেখতে পাচ্ছ আমার কোনো ব্ল্যাক টি শার্ট শো করে না। কিন্তু আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে কিছু জিনিস দেখিয়ে দেবো, যেটা করলে তোমাদের 100% শিওর তোমাদের গেমে ব্ল্যাক টি শার্ট শো করবে। তোমাদের লবিতে হয়তো বা করছে না, তোমাদের যখন তোমরা টিমমেট নিয়ে দাঁড়িয়ে আছো করছে, কিন্তু তোমরা যখন গেমে আসতেছো তখন হয়তো বা করছে না। কিন্তু আজকের এই জিনিসটার পরে তোমাদের ব্ল্যাক টি শার্ট শো করবে 100%, এটা তোমরা মিলিয়ে নিও। জাস্ট কী করতে হবে, তোমরা গেম থেকে বের হয়ে যাও। বের হয়ে তোমরা কী করো, ভোল্টে যাও। ভোল্টে থেকে তোমরা ব্ল্যাক টি শার্টটা সিলেক্ট করো। ওকে, ব্ল্যাক টি শার্ট সিলেক্ট করার পরে ঠিক এই জায়গাটায় ক্লিক করো। এই জায়গাটা ক্লিক করার পরে এখানে যত কিছু রয়েছে তোমরা জাস্ট একটা একটা করে ইনস্টল করো, দ্যাট মিন্স ডাউনলোড করো। ডাউনলোড করার পরে তোমরা কী করবে, গেমে লগ ইন করবে। আর তোমরা ম্যাজিকের মতো দেখে যাবে, জাস্ট ওগুলো ডাউনলোড করার পরে তোমরা গেমে লগ ইন করলে তোমরা জিনিসটা দেখতে পারবে, তোমাদের ব্ল্যাক টি শার্ট শো করে। তো এই ছোট্ট ভিডিওটা থেকে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারছো, যে ব্ল্যাক টি শার্ট কীভাবে শো করতে হয়। তো চলো, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।